সরকার পতনে অসহযোগ কর না দেয়ার মতো আন্দোলনের নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি এর জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দলের সর্বস্তরে বিএনপি নেতাদের দাবি ক্ষমতাসীনদের মুখোমুখি হওয়ার মানসিকতা নিয়েই নতুন শপথে এবার রাজপথে নামবেন তারা সেই আন্দোলন আমাদের এখনো চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে সরকার পতনে বেশ কিছুদিন ধরেই আন্দোলনের নতুন কৌশলের বার্তা দিচ্ছে বিএনপি ও তার মিত্ররা আর তা বাস্তবায়নে এবার আটঘাট বেঁধেই রাজপথে নামতে চান তারা যদিও আন্দোলনের নতুন কৌশল এখনও স্পষ্ট করেনি বিএনপি এই সরকারকে বয়কট করা সর্বস্তরে বয়কট করা এর এর কোনো বিকল্প নাই অনেক বড় বড় কর্মসূচি আছে যেমন অসহযোগ আন্দোলন তারপরে কন্টিনিউয়াস হরতাল তারপরে সমাগম লড়াইটা তো আসলে বিভিন্ন সেক্টরে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার একদিকে প্রকৃতির বিপক্ষে আর একদিকে বৃহৎ প্রতিবেশীর বিপক্ষে আর একদিকে শৈল সরকারের বিপক্ষে সুতরাং এই ফ্রন্টগুলো তিনটি ফ্রন্টই বা চারটি ফ্রন্ট যতগুলো ফ্রন্ট আছে এগুলোকে চালু রেখে কিভাবে এটা বিন্যস্ত করা যায় সেই পরিকল্পনা কিন্তু আমরা ইতিমধ্যে করে রাখছি আঠাশে অক্টোবর পরবর্তী বাস্তবতা মাথায় রেখে এবার প্রস্তুত বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই সরকারকে আমরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দেব এই সরকারের সমস্ত বিল দেওয়া আমরা বন্ধ করে দেব সরকারি বাহিনী যেদিকেই তাকাক না কেন যেভাবেই আমাদেরকে দেখতে চাক না কেন আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে সরকারি বাহিনীকে মোকাবেলা করব। আমরা মরবো বাট আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না আরও আমাদেরকে জেলে ঢুকাবে হয়তো গুম হয়ে যেতে পারি তারপরেও তো এই দেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত হবে গণতন্ত্র মুক্তি পাবে ক্ষমতাসীনদের পতনে যা দরকার বিএনপি তাই করবে বলে জানান আরেক নেতা যে এবার কারণ বিদ্যমান আছে যে কারণগুলোর জন্য সরকারের পতন হইতে বাধ্য আমরা যে পতন ঘটানোর জন্য আন্দোলনের যে গতি যে প্রকৃতি দরকার সেভাবেই এবার আন্দোলন করা হবে কিন্তু সময়। এবং সেই সময় আবার বেশি দূর না জাকারিয়া আহমেদ ডিবিসি নিউজ ঢাকা